আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম সৌদি টিকেট টোকেনের দাবিতে প্রবাসীদের সোনারগাঁ মোড়ের সড়ক অবরোধ ও বিক্ষোভ গেট ভেঙে এয়ারলাইন্স অফিসে প্রবেশের চেষ্টা পুলিশের লাঠিচার্জ সরকার নির্ধারিত দরের সাথে বাজার মূল্যের মিল না থাকায় খাদ্য গুদামে চাল সরবরাহ করে লোকসানের মুখে ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিকরা করোনা উপসর্গে দেশে একদিনে তিন জনের মৃত্যু এবং নাটোরে বন্যার পানি কমতে শুরু করলেও বানের জলে ডুবে ভেসে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল অনেক ঘরবাড়ি রাস্তাঘাট ও অসংখ্য গাছপালা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এবার বিস্তারিত সৌদি টিকেট টোকেনের দাবিতে রাজধানীর সোনারগাঁও মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সৌদি প্রবাসীরা সকালে সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসে প্রবেশে পুলিশ বাধা দিলে দুদফা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় টিকিট প্রত্যাশীরা পরে কয়েক দফা লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সফিউল আলম সুজন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুজন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন প্রবাসীদের বিক্ষোভ কি চলছে আসলে আপনি জানেন যে আসলে দীর্ঘদিন ধরেই আসলে সৌদি প্রবাসীরা টিকিটের জন্য আসলে অপেক্ষা করছে বা টিকিট পাওয়ার জন্য তারা কিন্তু আসলে লাইনে দাঁড়িয়েছিল বা কয়েকদিন ধরে সরকারও বিভিন্ন আগামার মেয়াদ বাড়ানো হয়েছে সৌদি কর্তৃপক্ষের সাথে একই সাথে কিন্তু ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে সেই কিন্তু অনেকে টিকিটটি নিচ্ছিল কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে আসলে এই সৌদি প্রবাসীদের আসলে যে ভিড় বেড়েছে সৌদি এই রাজধানী গার্ডেন বাজে সোনারগাঁও এইখানে আসলে সৌদি প্রবাসীরা আসলে সকাল থেকে বিক্ষুব্ধ অবস্থানে আছে এবং আপনি জানেন যে এই সময় এই যে সৌদি প্রবাসীরা এখন অনেকটা বিক্ষুব্ধ অবস্থা তারা টিকিটের জন্য গেট ভেঙে প্রায় নয়টার দিকে আসলে যে সোনারগাঁয়ে গেট ছিল এইটা ভেঙে ফেলেছে এবং ভেঙে কিন্তু এখন ভিতরে অবস্থান করছে এখন পুলিশের এই মুহূর্তে আসলে এই যে প্রবাসীদের হাজার হাজার প্রবাসী তাদের কিন্তু আসলে অনেকটা নিয়ন্ত্রণ করতে আসলে কঠিন হয়ে পড়ছে এবং বেগ পেতে হচ্ছে আপনি দেখছেন যে সৌদি প্রবাসীরা একেবারে সোনারগাঁও হোটেলের ভিতরে অবস্থান করছে পুলিশও একবার মুখোমুখি অবস্থান করছে এবং তারা কিন্তু বলছে যে তারা যে প্রত্যাশা এবং তাদের যে টিকি পাবে কি না এবং কবে কি পাবে তাদের নিয়ে কিন্তু আসলে অনিশ্চয়তা আছে আপনি আরও জানেন যে সৌদি প্রবাসীরা এই অবস্থানে এখন পুলিশ অনেকটা নিয়ন্ত্রণ করতে পারছে না যে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে এই হাজার হাজার প্রবাসী যারা আছে যারা বিদেশ যাবে সৌদি বিশেষ করে সৌদি যাবে মধ্যপ্রাচ্যে যাবে তারা কিন্তু অনেকটা অনিশ্চিত টিকিট কবে পাবে কিভাবে পাবে এবং তাদেরকে কখন দেওয়া হবে এই ব্যাপারে কিন্তু সৌদি যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে কিছু তাদেরকে নিশ্চিত করতে আজকে 50,000 টোকেন দেওয়ার কথা কিন্তু আসলে তারা এখনও অনেকেই টোকেন পায় না এবং তারা বলছে যে টোকেন দেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম আছে এবং তারা কাদেরকে কীভাবে টোকেন দিচ্ছে সেই ব্যাপারেও কিন্তু তারা অনেকটা অনিশ্চিত এর জন্য সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছে সৌদি প্রবাসীরা এখন তারা আপনি দেখছেন যে আসলে এই সৌদি প্রবাসীরা এখন এই মুহূর্তে হচ্ছে ভিতরে অনেকটা পুলিশের সাথে অবস্থান করছে এর আগে কিন্তু সৌদি প্রবাসী সে আটকানো যায়নি এবং তারা গেট ভেঙে ফেলেছে এবং এই মুহূর্তে কিন্তু সৌদি প্রবাসীরা
অনেকটা উত্তেজিত, এখানকার পরিস্থিতি যদি আমি বলতে চাই অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসলে কিভাবে এই প্রবাসীদের, এত এই যে লাখ লাখ প্রবাসীদের বা হাজার হাজার প্রবাসীদের কিভাবে আসলে টিকিট দেবে, কোন প্রক্রিয়ায় টিকিট দেওয়া হবে এবং তারা টিকিট পাবে কি না, তা নিয়েও কিন্তু অনিশ্চয়তা বিরাজ করছে। এখন এই মুহূর্তে পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই প্রবাসীদেরকে বুঝিয়ে রাখার এবং তাদেরকে এখানে রাখার ব্যবস্থা করা এবং তাদেরকে যে নিয়ন্ত্রণ করে এবং বুঝিয়ে রাখার জন্য আসলে এই মুহূর্তে আসলে অবস্থান করছে। নাজনীন সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সোনারগাঁও মোড় থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী শফিউল আলম সুজন। সরকার নির্ধারিত দরের সাথে বাজার মূল্যের মিল না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামে চাল সরবরাহ করে লোকসানের মুখে পড়েছেন মিল মালিকরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল সরবরাহ করে খরচ না ওঠার চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা চেয়েছেন মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা সহ হাওড়াঞ্চলের উৎপাদিত ধান আসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাটে। এ বাজারকে কেন্দ্র করে জেলার প্রায় 350 চাতাল কলে প্রতিদিন 50,000 মেট্রিক টন ধান থেকে চাল তৈরি হয়। এজন্য প্রতিবছর সরকার এই অঞ্চলের চাতাল কল থেকেই বড় অংশের চাল সংগ্রহ করে থাকে। চলতি মৌসুমে জেলায় 41,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরে এসব মিল থেকে 38,000 মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। ব্যবসায়ীরা বলেন, সরকারের সাথে চাল দেওয়ার চুক্তির পরই ধানের দাম বাড়তে থাকে। এতে মিল মালিকরা লোকসানের আশঙ্কায় প্রথমে চাল না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে খাদ্য অধিদপ্তরের চাপে লাইসেন্স বাতিলের ভয়ে লোকসান দিয়েই চাল দিতে বাধ্য হন তারা। আমার একটা ডায়ের মিল, বড় ডায়ের মিল আছে, এদের ফারহান ডায়ের, শুধু একটা মিলে 98 লক্ষ টাকা আমার লস হয়েছে। ধানের বাজার বাংলাদেশে এখন 1100-1200 টাকা মন, এই হিসাবে চাউলের পড়তে পারে 44-45 টাকা কেজি। যে মিলাররা কীভাবে 36 টাকা কেজি চাউল দিবে? যদি আমাদেরকে সরকার হেল্প করে, আমাদেরকে পূর্ণদনা দেয়, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। চালকল মালিক সমিতির দাবি, কেজি প্রতি খরচের 6-7 টাকা কমে বিক্রি করায় প্রায় 22 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। হাস্কিং প্রত্যেক মিলে 5-6 লক্ষ টাকা লস দিছে এই প্রকুরমেন্টে। আর ডায়ারে মনে করেন অন্তপক্ষে 50 লক্ষ টাকা করে লস দিছে। লোকসানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আমরা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি যে যারা চাল দিয়েছেন তাদেরকে এ বি বা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবিষ্যতে যখন চালের বরাদ্দ দেওয়া হবে তাদেরকে যাতে মূল বরাদ্দের চেয়ে অতিরিক্ত কিছু বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় কয়েক হাজার শ্রমিক এসব চালকলে কাজ করেন, তাই মালিকরা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের জীবনও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা উপসর্গ, দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছে 1 জন। এ নিয়ে সেখানে পর্যন্ত করোনায় মারা গেলেন 206 জন, নতুন শনাক্ত হয়েছেন আরও 9 জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনা ভাইরাসে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট 21 জন এ ভাইরাসে মারা গেছেন। এদিকে বরিশালে করোনা উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শিরু মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9টার দিকে একতা হাউজিং এলাকায় 8 নম্বর রোডে এই ঘটনা ঘটে। নিহত শিরু মিয়া পরিবার নিয়ে শেখের টেক এলাকায় থাকতেন। নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতেন তিনি। পরিবার জানায়, ব্যবসায়িক কাজে গাজীপুর গিয়েছিল শিরু। এরপর কাজ শেষে বাসায় ফিরে আসেন, কিছুক্ষণ পর আবার বের হয়ে যান। এর কিছু সময় পর তার নিহত হওয়ার খবর পায় পরিবার। এর মধ্যে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করেছে। তদন্ত কাজ শেষ হলে হত্যার মোটিভ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। করোনায় আক্রান্ত মানুষের জন্য আওয়ামী লীগ নেতা কর্মীর জীবন দিলেও বিরোধী দল শুধু সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেন, করোনা প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগণের দল। এ সময় দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়াতে নেতা কর্মীদের তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের 7 মাস পর গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা করে আওয়ামী লীগ।
সভায় দলকে সংগঠিত ও শক্তিশালী করতে করোনা সংকটকালেও পূর্ণাঙ্গ কমিটির কাজ শেষ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় আমাদের হয়তো সম্মেলন রয়েছে, কিন্তু করোনার কারণে আমরা কমিটিও করতে পারিনি বা কেউ খোঁজ নিতে পারি, যেতেও পারিনি। তো সেগুলি আমার মনে হয় এখন একটা সময়, আস্তে 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 আমরা সেগুলি কাজ করতে পারবো। তো আমাদের সেই কাজগুলি করে দিতে হবে। আগামী দিনে কি করণীয় সেটাও জানতে চাই এবং ভাটপর্যায় মানুষের সাথে যোগাযোগটা রক্ষা করে চলবেন সেটাই আমরা চাই। যে আওয়ামী লীগ জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে এবং জনগণের জন্যই আওয়ামী লীগ সবসময় কাজ করে। সব ধরনের দুর্যোগের মধ্যেও সরকারের সঠিক পদক্ষেপে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। করোনা মোকাবেলা নিয়ে সরকারের সমালোচনাকারীদের পাল্টা সমালোচনাও করেন সরকার প্রধান। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতা কর্মী সব মৃত্যুবরণ করেছে, এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি। আমার মনে হয় একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো তা মানে ভাষায় বলা যায় না। সভায় সারা দেশে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং ভূমিহীনদের জন্য সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয় প্রশ্রয় দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দলীয় সভাপতি শেখ হাসিনা কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। রাজধানীতে তার সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে 8টি সাংগঠনিক বিভাগের জন্য কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে কাজ করছে সরকার। ওবায়দুল কাদের বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য কমিটি করা যাবে না বলে দলীয় সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। মাননীয় সভাপতি জনতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের কাছে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। সভাপতি সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য মাই ম্যান কমিটি গঠন করা যাবে না। নাটোরে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে গত কয়েকদিনে বানের জলে ডুবে নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল, অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ও অসংখ্য গাছপালা। ভেসে গেছে শত শত পুকুর ও খাল বিলের মাছ। স্থানীয় প্রশাসন বলছে, দুদফা বন্যায় এলাকায় প্রায় 200 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছেন অনেক মানুষ, পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। ভুক্তভোগীরা জানান, সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়, তাই জরুরিভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বর্ণিল কৃষ্টি সংস্কৃতি, বহু জাতি গোষ্ঠী এবং বিচিত্র ভাষা সমৃদ্ধ বাংলাদেশ। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বেশ কিছু পাহাড়ি আদিবাসীর ভাষা অনেকটাই হারিয়ে যাচ্ছিল। তবে সরকারের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন মার্মা স্কুল নতুন করে আলো ছড়াচ্ছে পাহাড়ে। খাগড়াছড়িতে এমনই দুটি স্কুলের কার্যক্রম নিয়ে খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লেমা। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি ছাড়াও প্রায় অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস বাংলাদেশে। পার্বত্য চট্টগ্রামে রয়েছে 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী, যারা নিজেদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অবশ্য মাতৃভাষার বর্ণমালার সাথে পরিচয় না থাকায় অনেকেই নিজ ভাষায় লিখতে পারেন না। এতে কঠিন হয়ে পড়েছে সরকারের চলমান মাতৃভাষার শিক্ষা কার্যক্রম।
এ অবস্থায় এগিয়ে এসেছে মার্মা স্কুল নামে একটি স্বেচ্ছাব্রতী সংগঠন। তারা খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়াপাড়া ও গোলাবাড়িতে মাতৃভাষার পৃথক দুটি বিদ্যালয় গড়ে তুলেছে। মার্মা বর্ণমালার বইয়ে শিশুদের পাঠদান করা হয় এখানে। মায়ের ভাষায় বর্ণমালা শিখতে পেরে ভীষণ খুশি পাহাড়ি শিশুরাও। বর্ণমালা শিখতে পারে, লিখতে পারে, আগে অনেক কিছু জানতো না, এখন অনেক কিছুটা শিখে ফেলেছি। শুধু ভাষার সঙ্গে পরিচয় নয়, মার্মা মাতৃভাষায় গল্পের বই পড়তে উৎসাহ দেয়া, বর্ণমালা সমৃদ্ধ অ্যানিমেশন তৈরি, প্রদর্শন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলমুখী করার কাজও করছে মার্মা স্কুল। এই স্কুল খোলাতে আমাদের ছেলে মেয়ে তারা কিন্তু মার্মা বর্ণমালা শিখতে পেরেছে এবং লিখতে পেরেছে। শিশুদের জন্য একটা অ্যানিমেশন তৈরি করা, যেটা আমাদের এখনো চলমান কাজ আছে, আমরা খুব শীঘ্রই এটা আছে সর্বজনীন ভাবে উন্মুক্ত করা হবে। 2019 সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা স্কুলটি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়ি জাতিগোষ্ঠীর ভাষা শিক্ষা বিস্তারে অনুকরণীয় হবে বলে আশাবাদী অনেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সভাপতি ও সিনিয়র সহ সভাপতি সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। আগামী 4 বছরের জন্য দেশের ফুটবলের উন্নয়নের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছেন 135 জন কাউন্সিলর। লক্ষ্মীপুরে মা ও মেয়েকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার বালাইশপুর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানায়, রাত 8:30 মরিয়ম বেগমের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে ওই গৃহবধূর দুই হাতের কবজি কেটে দেয়া হয়। পরে তারা 8 বছর বয়সের মেয়ে নাদিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। তারা প্রথমে তাদের নেওয়া হয় সদর হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মা ও মেয়েকে ঢাকায় আনা হয়। এদিকে এই ঘটনায় জাহিদ ও সোহেল নামে দুজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মোটিভ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টুইটারে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ খবর জানান। হাসপাতাল থেকে ধারণ করা এই ভিডিওতে তিনি আরও বলেন, সুস্থ বোধ করলেও সামনের কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচনী প্রচারণা শেষ করার ব্যাপারেও আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আগামী 48 ঘন্টা তার জন্য খুব সংকটপূর্ণ। গত শুক্রবার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেন ট্রাম্পের। পরে তাদের চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছেই এক সামরিক হাসপাতালে নেওয়া হয়। এবার পারটেক্স খেলার খবর। প্রস্তুতি ম্যাচে পেসারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মিরপুরে ওটিস গিবসন একাদশে এবং রায়ান কুক একাদশের মধ্যকার দুদিনের প্রস্তুতি ম্যাচ শেষে হয় ড্রতে। প্রথম দিন গিবসন একাদশ সংগ্রহ করে 230 রান, তাস্কিন নেন 3 উইকেট। দ্বিতীয় দিনে মুমিনুল হকের সেঞ্চুরিতে রায়ান কুক একাদশ তোলে 5 উইকেটে 248 রান। আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। সৌদি টিকেট টোকেনের দাবিতে প্রবাসীদের সোনারগাঁ মোড়ের সড়ক অবরোধ ও বিক্ষোভ। গেট ভেঙে এয়ারলাইন্সের অফিসে প্রবেশের চেষ্টা, পুলিশের লাঠিচার্জ। সরকার নির্ধারিত দরের সাথে বাজার মূল্যের মিল না থাকায় খাদ্য গুদামে চাল সরবরাহ করে লোকসানের মুখে ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিকরা। করোনা উপসর্গে দেশে একদিনে 3 জনের মৃত্যু। এবং নাটোরে বন্যার পানি কমতে শুরু করলেও বানের জলে ডুবে ভেসে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল, অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ও অসংখ্য গাছপালা।
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।